যে সমস্যা আছে কিনা, দেখছো কিনা। স্যার দেখা হয় নাই স্যার। এই কথাটা বলতে আমাকে কতবার হ্যালো 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 করতে হচ্ছে। খুব ভাল লাগতেছে তোমাদের? হ্যাঁ, আমি হ্যালো হ্যালো বলতেছি। তোমাদের পড়িয়ে তো আমি বিরক্ত হয়ে যাচ্ছি। হ্যালো, কি স্যার, স্যার তোমাদের পড়িয়ে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। এভাবে তো পড়ানোর চাইতে না পড়ানোই ভালো। তোমরা যদি সমস্যা না বলো, আমি যদি পড়িয়েই যাই, তার মানে তো তোমরা কিছুই বুঝতেছ না। হ্যালো হ্যালো, কি করবো আমরা এখন? 17 জন আসছি মাত্র, 16 জন, 15 বাজে। আচ্ছা, আমি আজকে শেষ করে দিচ্ছি। আমি কোশ্চেন কিন্তু হার্ড করব, তোমরা যেরকম করতেছ। আমি কোশ্চেন হার্ড করব, এক্সারসাইজ থেকে কোশ্চেন করে দেবো, এবং এই বইয়ের যে এক্সারসাইজ আছে সেখান থেকে কোশ্চেন উঠিয়ে দেবো। এই বইটা আমি আগেও বলছি, বইটা হচ্ছে ওই যে উইলিয়াম জে পাম, ওই বইটা থেকে পড়াচ্ছি। দেখবা যে হুবহু মিলে যাচ্ছে এইটার। আচ্ছা, এখন আমরা আজকে উই স্টার্ট ফ্রম এক্সাম্পল টু হেয়ার।
the problem states that the temperature of a coffee cooling in a Brooklyn mug at room temperature 68 degree Fahrenheit was measured at various times, and these are the data. That means when we consider the starting time, starting moment, then the temperature of the coffee 145 degree Fahrenheit, and from the starting moment after 620 seconds, the temperature reduces to 130 degree Fahrenheit. After 2266 seconds, it becomes 103 degree Fahrenheit, and so on. Now, the question is, develop a model of the coffee's temperature as a function of time. Coffee's temperature এর জন্য একটা মডেল ডিফাইন করতে বলা হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম, দ্যাট মিন্স টাইম উইল বি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড কফিস টেম্পারেচার উইল বি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ইউজ দ্য মডেল টু এস্টিমেট হাউ লং ইট টুক দ্য টেম্পারেচার টু রিচ 120 ডিগ্রি ফ্যারেনহাইট। দেখো এখানে যে আমাদের ডেটা গুলো দেওয়া আছে সেখানে টেম্পারেচার 145, 130, 103 অ্যান্ড 90 ডিগ্রি মেজার করা আছে, কিন্তু যদি বলা হয় 120 ডিগ্রি, 120 ডিগ্রি এখানে দেয়া নেই যে 120 ডিগ্রি কখন হয়েছিল বা হবে, সেটা যদি কোয়েশ্চেন হয় তাহলে আমরা কিভাবে মেজার করতে পারি। ইন্টারেস্টিংলি দেখো যে এই যে কফি টেম্পারেচার, এই কফি টেম্পারেচার মিনিমাম মিনিমাম টেম্পারেচার হতে পারে রুমের টেম্পারেচার, এম আই রাইট? জি স্যার, রুমের যেতে তো কমে যাবে না, যাবে। অপরভাবে এটাও বলতে পারি যে যদি অ্যাকচুয়াল টেম্পারেচার কফির ধরি তাহলে অবশ্যই অ্যাকচুয়াল টেম্পারেচার যদি ধরি তাহলে এই টেম্পারেচার থেকে রুমের টেম্পারেচার বিয়োগ করতে হবে, এম আই রাইট? জি স্যার। এগুলো তো কফি টেম্পারেচার, যেখানে মনে করো মিনিমাম আসবে কফি 68 ডিগ্রি ফ্যারেনহাইট রুমের টেম্পারেচার পর্যন্ত, রুমের টেম্পারেচার 68 ডিগ্রি ফ্যারেনহাইট, এর নিচে আসতে পারবে না, কিন্তু অ্যাকচুয়ালি তো 0 ডিগ্রিতেও আসতে পারে। তো এটা হচ্ছে আপেক্ষিক টেম্পারেচার। তাহলে অ্যাকচুয়াল টেম্পারেচার যদি আমরা পেতে চাই এই কফির, তাহলে বলতে পারি যে প্রত্যেকটা থেকে রুমের টেম্পারেচারটা বিয়োগ করে দিলে ওটা হবে অ্যাকচুয়াল টেম্পারেচার। ওকে, এট ফার্স্ট, এখন আমরা ওটা পরে, আমরা প্রথমে দেখব এটা এই এখানে যে মডেল ডেভেলপ করতে বলা হচ্ছে, হোয়াট কাইন্ড অফ মডেল উইল বি সুইটেবল ফর দিস ডেটাস, এই ডেটাগুলো নিয়ে, ফর দিস ডেটা, এই ডেটা এগুলোর জন্য কোন মডেল, কোন টাইপ মডেল সুইটেবল হবে, ফর ইনস্ট্যান্স লিনিয়ার, এক্সপোনেনশিয়াল অর পাওয়ার। উই হ্যাভ লার্ন থ্রি টাইপস অফ ফাংশন টু মডেল, ওয়ান ইজ লিনিয়ার, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি টাইপ, টু পাওয়ার ওয়াই ইকুয়াল টু বি এক্স টু দ্য পাওয়ার এম এক্স, সরি এক্স টু দ্য পাওয়ার এম, অ্যান্ড থার্ড ওয়ান এক্সপোনেনশিয়াল ওয়াই ইকুয়ালস টু বি সাপোজ 10 টু দ্য পাওয়ার সামথিং এক্স। দেখো তো মনে আছে কিনা, লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম, দেখো আমরা আবার দেখে আসছি, তোমরা যেহেতু স্পেশাল স্টুডেন্ট পড়ো নাই এর জন্য আবার দেখো দেখিয়ে দিচ্ছি, লিনিয়ার ফাংশন, পাওয়ার ফর্ম, এক্সপোনেনশিয়াল ফর্ম, তিন ধরনের ফাংশন আমরা দেখে আসছি মডেল ডেভেলপ করা যায় তিন ধরনের। তো আমরা এখন দেখব এই ডেটার জন্য কোনটা সুইটেবল হবে এই ডেটার জন্য, সেক্ষেত্রে আমাদের রোল ছিল যে আমরা কিভাবে জাস্টিফাই করব,
যদি এখানে দেখো উল্লেখ করা নেই, এক্সাম্পল ওয়ানে ইট ওয়াজ স্ট্রিক্টলি মেনশন দ্যাট দ্য গিভেন ডেটা শুড বি ফিটেড বাই পলি ইন পলিনোমিয়াল ফর্ম আর ইকালস টু এম টি প্লাস সামথিং দিস টাইম, বাট হেয়ার ইন দিস প্রবলেম এক্সাম্পল টু ইটস নট ডিরেক্টলি মেনশন, সো উই নিড টু জাস্টিফাই হুইচ টাইপ অফ ফাংশন উইল বি সুইটেবল, সো ফর দিস পারপাস উই নিড টু প্রসিড অন বাই ইউজিং দিস ফলোয়িং স্টেপস, এই যে চারটা স্টেপ বা তিনটা স্টেপ আছে এখানে ইম্পর্টেন্ট রোলস উইথ দ্য হেডিং ইম্পর্টেন্ট রোলস, এই ইম্পর্টেন্ট রোলস দিয়ে আমাদের অগ্রসর হতে হবে, দেন আমরা প্রেডিক্ট করতে পারবো বা ডিটারমাইন্ড হব যে কি ধরনের ফাংশন আমরা ডেভেলপ করতে পারবো, কি ধরনের মডেল। দেখো প্রবলেম টু বা প্রবলেম ওয়ান স্টেপ ওয়ান এটা দেখে আসতে পারি, স্টেপ ওয়ান হচ্ছে যে যদি লিনিয়ার ফাংশন ক্যান পাস থ্রু দ্য অরিজিন ইফ অ্যান্ড অনলি বি ইকুয়ালস টু জিরো, এটা দরকার নেই, আমরা সরাসরি স্টেপ টু তে চলে যাই। প্লট দ্য ডেটা ইউজিং রেক্টিলিনিয়ার স্কেলস, এই যে ডেটা গুলো দেওয়া আছে এক্সাম্পল টু তে এই ডেটাটা রেক্টিলিনিয়ার অ্যাক্সেসে বা স্পেসে আমরা ড্র করব। রেক্টিলিনিয়ার স্পেস মানে হচ্ছে কোন লগারিদমিক না, যা ভ্যালু আছে তাই, এম আই রাইট? তাহলে আমরা প্রথমে এটা ড্র করি, এই পয়েন্ট গুলো ড্র করি। আচ্ছা এটার জন্য আমরা প্রথমে দিলাম টাইম জিরো, দেখো এইভাবে দেওয়া আছে, সো আমরা ডিফাইন করে নিলাম টাইম ইজ আ ভেক্টর জিরো ফার্স্ট কম্পোনেন্ট সেকেন্ড কম্পোনেন্ট থার্ড কম্পোনেন্ট ফোর্থ কম্পোনেন্ট অ্যান্ড করসপন্ডিং টেম্পারেচার আমরা টেম্প নামে টেম্পারেচারের শর্ট ফর্মে বা অন্য কোনো নাম দিয়েও তুমি দিতে পারো টেম্প নামে স্টোর করে নিলাম। দেন আমরা এই কফি টেম্পারেচার অ্যাকচুয়াল টেম্পারেচার যদি মেজার করি তাহলে রুমের টেম্পারেচার ডিডাক্ট করো, তাহলে প্রত্যেকটা কম্পোনেন্ট থেকে রুমের টেম্পারেচার 68 ডিগ্রি ফ্যারেনহাইট, 68 ডিগ্রি রুমের টেম্পারেচার, এই রুমের টেম্পারেচারটা ডিডাক্ট করবো। সো প্রত্যেকটা টেম্পারেচার থেকে যদি এই যে টেম্প নামে যে স্টোর করা আছে, দেখো যখন আমরা প্রোগ্রাম লিখব তখন আমাদের রাইট সাইড আগে ইভালুয়েট হবে, কোন সাইড আগে ইভালুয়েট হয়? রাইট সাইড, রাইট সাইড। প্রথমে আমি টাইম টেম্প স্টোর করে নিলাম, এটা কিন্তু ফিক্স হয়ে গেছে, সেভ হয়ে আছে। দেন থার্ড লাইনে দেখো টেম্প ইকুয়ালস টু টেম্প মাইনাস 60, এখন বলতে পারো এখানেও টেম্প এখানেও টেম্প, দুই টেম্প কাটা যেতে পারে, ওরকম না, এখানে হচ্ছে আমাদের প্রথমে রাইট হ্যান্ড সাইড এক্সিকিউট হবে, রাইট হ্যান্ড সাইড হচ্ছে টেম্প মাইনাস 68, এইটা এক্সিকিউট হওয়ার পরে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা লেফট হ্যান্ড সাইডে যা নামে আমরা লিখবো সেটাতে অ্যাসাইন হবে বা সেভ হবে। যেমন আমরা প্রিভিয়াসলি টেম্প নামে এই ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স বা রো ভেক্টর সেভ করেছি, এখন টেম্প মাইনাস 68 মানে এই যে টেম্প নামে যা সেভ আছে সেইখান থেকে প্রত্যেকটা থেকে 68 বিয়োগ হবে, তাহলে এই এই যে ভেতরে এই কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট থেকে প্রত্যেকটা থেকে 68 বিয়োগ হয়ে যে নতুন ভ্যালু গুলো আসবে সেটা আবার অ্যাসাইন হবে কোথায়? টেম্পে, টেম্পে। এটা তুমি আলাদা নাম দিতে পারো, এটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন এইটা যদি আমরা প্লট করতে চাই, টাইম টাইম টেম্প প্লট, আচ্ছা বলো তো এই যে টেম্প দিলাম এখন এই টেম্পের ভ্যালু কোন গুলো? প্রথমে যেটা দিছিলাম স্যার টেম্প, নো নেভার স্যার, যে ভ্যালু গুলো বের হবে বিয়োগ করে, আমি আগে বলছি যে ম্যাথমেটিকাতে লাস্টে যেটা হোল্ড অন যদি না দেই লাস্টে যেটা থাকবে সেইটাই শুধু স্টোর হয়ে থাকবে। দেখো টেম্প নামে দুইবার ভ্যালুস অ্যাসাইন হয়েছে, প্রথমে টেম্প নামে অ্যাসাইন হয়েছে এইটা, এম আই রাইট? দ্বিতীয় লাইনে আবার টেম্প নামে এইখানেও কিন্তু ভ্যালু অ্যাসাইন হয়েছে, এম আই রাইট? দুইবার অ্যাসাইন হয়েছে, কিন্তু শেষ যেটা অ্যাসাইন হবে সেইটাই ম্যাটল্যাব স্টোর করে রাখবে, প্রিভিয়াসটা সে ডিলিট করে দেবে যদি হোল্ড অন কোনো কিছু না দেই আমরা। যদি নামটা চেঞ্জ করে দেই, হ্যাঁ তাহলে টেম্প নামে আগেরটা থাকবে, এখানে যদি নাম দাও তুমি, যদি তোমার নাম দিয়ে দাও বা টেম্প ওয়ান দাও তাহলে আগে টেম্প নামে আগে যেটা সেভ করা আছে সেটাই থাকবে, কোনো সমস্যা নেই। এখানে যদি মনে করো তোমার নাম দিলা বা টেম্প ওয়ান দিলা সেকেন্ডটা টেম্প ওয়ান,
তাহলে টেম্প নামে এইটাই অ্যাসাইন থাকবে ভ্যালু, টেম্প ওয়ান নামে ভ্যালু হবে ওই যে 68 ডিগ্রি বিয়োগ করে। কিন্তু আমরা তখন প্লট করার সময় অথবা অবশ্যই এখানে টেম্প ওয়ান দিতে হবে, এম আই রাইট? জি স্যার। আচ্ছা তাহলে টাইম এই যেটা আমাদের দেওয়া আছে আর অ্যাকচুয়াল কফি টেম্পারেচার টেম্প ওয়ান দিলাম, এইটা এইটুকু যদি আমরা দেই তাহলে শুধু কি কি লাইন আসবে? এই যে ডট আসবে, সার্কেল দিয়ে ডট আসবে। ওকে বোঝা যায় নাই? আমরা দেখে আসছি কিন্তু আগে। আর যদি যে স্ট্রেট লাইন চাও, যদি যোগ করতে চাও, তাহলে যে দুইবার লিখতে হয় না, মনে আছে? তাহলে দুইবার লিখবা এখানে, তাহলে টেম্প না লিখে টেম্প ওয়ান লিখতে হবে। যদি টেম্প ওয়ান লেখো, এটা যদি টেম্প ওয়ান লিখি, আর যদি টেম্প ওয়ান না লিখে টেম্প লিখি, তাহলে টেম্পই থাকবে এখানে, টেম্প টেম্প টেম্প। তাহলে দুইবার লিখলে ওই লাইনগুলো সংযোগ হবে, ওই ডট পয়েন্টগুলো সংযোগ হবে। ওকে আমরা এটা দেখে আসছি প্রথম দিকে, অনেক আগে, মেবি সেকেন্ড ক্লাসে। আচ্ছা এটা দিয়ে জাস্ট অরিজিনাল ডেটাটা আমরা প্লট করব, এইটুকু দিয়ে প্লট করলাম। এটা দেখো সাব প্লট ইউজ করা হচ্ছে, সাব প্লট 2 to 1, তার মানে এই যে দেখো চারটার ফিগার আসছে এখানে 2 to 1, এক নাম্বারটা, এক নাম্বারটা দেখো, এটা হচ্ছে অরিজিনাল প্লট, দিস গ্রাফ ইজ দ্য অরিজিনাল গ্রাফ। এখন এই গ্রাফ এর যে পয়েন্ট গুলো সেগুলো কি স্ট্রেট লাইনে অবস্থায় আসছে? তার মানে এইখানে লিনিয়ারটা উইল নট বি সুইটেবল। তাহলে লিনিয়ারটা কি হবে না এখানে? হবে না, সুইটেবল হবে না, তাহলে লিনিয়ারটা বাদ। এই যে এখানে দেখো, এখানে ডিটেলস বলা আছে, ডিটেলস বলা আছে, বিকজ টি জিরো ইজ ফাইনাইট বাট নন জিরো, জিরো পয়েন্টে হচ্ছে আমাদের নন জিরো আসছে, তাহলে এখানে পাওয়ার ফাংশনটা হবে না। কেন পাওয়ার ফাংশনটা হবে না? পাওয়ার ফাংশনে দেখো এক্স এর মান যদি জিরো দাও, ওয়াই এর মান কত হয়? ওয়ান বি। দেখো ওয়াই এক্স এর মান যদি জিরো নাও, এক্স এর মান যদি জিরো না, ওয়াই এর মান কত হয় পাওয়ার ফর্মে? ওয়াই ইকালস টু বি এক্স টু দা পাওয়ার এম, এক্স এর ভ্যালু জিরো নাও, অ্যাট এক্স ইকালস টু জিরো, হোয়াট উইল বি দা ওয়াই? জিরো। ওয়াই ইকালস টু জিরো, তার মানে পাওয়ার ফাংশনের জন্য এক্স এর মান জিরো পয়েন্টে ওয়াই এর মানও জিরো হতে হবে। কিন্তু আমাদের যে ইনফরমেশন গুলো দেয়া আছে, অ্যাট এক্স ইকালস টু জিরো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ভ্যালু ইজ 145, ইজ ইট জিরো আর নন জিরো? নন জিরো। নন জিরো, তার মানে এটা পাওয়ার ফর্মে এটা সুইটেবল হবে না, এম আই রাইট? এটা পাওয়ারের জন্য হবে না, এম আই রাইট? জি স্যার। ওয়াই ইকালস টু বি এক্স টু দা পাওয়ার এম, এই ফর্মে আমরা মডেল ডেভেলপ করতে পারবো না এই ইনফরমেশনের জন্য, কারণ জিরো পয়েন্টে নন জিরো, তাহলে এটা হতে পারবে না। হতে পারবে কি কি? তাহলে হাতে রইল দুইটা, এক লিনিয়ার আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল দুই নাম্বার হচ্ছে ইএক্সপি, এক্সপোনেনশিয়াল। তাহলে দেখা যাচ্ছে লিনিয়ারও হয় নাই, কেন? আমরা রেক্টি লিনিয়ারে ড্র করছি, স্ট্রেট লাইন আসে নাই, তার মানে হাতে অবশিষ্ট আছে কে? এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল। তাহলে এই গ্রাফ, এই এই ডেটা থেকে এক্সপোনেনশিয়াল ফর্মে আমাদের মডেল ডেভেলপ করতে হবে। দেখো তো বুঝতে পারছি কি না? জি স্যার বুঝতে পারছি। দেখো মেনশন থাকবে না ক্লিয়ারলি যে কোন ফর্মে এটা নিতে হবে, যদি থাকে তাহলে তো খুবই ভালো, কিন্তু না থাকলে তখন কিন্তু জাস্টিফাই করতে হবে নিজেকে যে এটা কোনটার জন্য সুইটেবল। সবগুলো আস্তে 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 স্টেপ বাই স্টেপ নিজে মনে মনে ক্যালকুলেশন করে তারপরে তোমাকে কুট করতে হবে। ওকে সো এটা দেখলাম যে আমাদের এক্সপোনেনশিয়াল ফর্ম সুইটেবল হয়। যদি এক্সপোনেনশিয়াল ফর্ম হয় তাহলে দেখো আরেকটা টেকনিক আছে, এক্সপোনেনশিয়াল ফর্ম সুইটেবল হবে তখনই, দেখো অনলি অনলি ইফ উই সাসপেক্ট অ্যান এক্সপোনেনশিয়াল ফাংশন, যদি আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন সাসপেক্ট করি। প্লট দ্য ডাটা ইউজিং সেমিলগ স্কেলস,
আমরা সাসপেক্ট করব যে এক্সপোনেনশিয়াল ফর্ম হতে পারে, যদি সাসপেক্ট করি তাহলে আমাদের প্লট করতে হবে ডেটা কি দিয়ে বলো? সেমিলগ, সেমিলগ স্কেলে ডেটাটা ইউজ করতে হবে, এবং সেমিলগ স্কেলে অবশ্যই একটা স্ট্রেট লাইন হতে হবে। অনলি অ্যান এক্সপোনেনশিয়াল ফাংশন উইল ফর্ম এ স্ট্রেট লাইন অন সেমিলগ প্লট। সেমিলগ প্লটে যদি স্ট্রেট লাইন আসে তাহলেই এক্সপোনেনশিয়াল ফর্ম হবে, আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম। এর জন্য বলেছিলাম যে প্রিভিয়াস ক্লাসটা দেখছো কিনা, প্রিভিয়াস ক্লাস দেখে থাকলে এই ক্লাসটা অনেক ইজিয়ার এবং ইন্টারেস্টিং মনে হবে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এটা সাসপেক্ট করছি যে এই ডেটা এক্সপোনেনশিয়াল ফর্ম হতে পারে, তাহলে আমরা এখন এক্সপোনেনশিয়াল ফর্ম আরো টেস্ট করার জন্য, এনশিওর হওয়ার জন্য আমরা সেমি লগ এ ডিফাইন করব, এবং ওয়াই এর ভ্যালু গুলো আমরা লগ ইন লগারিদমিক নিয়ে যাব। সেমি লগ, সেমি লগ ওয়াই, এখন আবার প্লট করতেছি সেমি লগ ওয়াই, কোথায় প্লট করতেছি? সেমি লগে, সেমি লগ ওয়াই, লগারিদমিক ভ্যালু ইউজ হবে কোথায়? ওয়াই এর ভ্যালুর উপর। ওয়াই এর ভ্যালু হচ্ছে সেকেন্ড কম্পোনেন্ট, কোথায় ওয়াই? এখানে সেকেন্ড কম্পোনেন্ট কে? টেম্প, টেম্প, এই যে লাস্ট যে টেম্প, এই ভ্যালু গুলো লগারিদমিক ভ্যালু ইউজ হবে, লগ টেন, লগ টেন ভ্যালু ইউজ হবে। ওকে, এখন এইটা প্লট করার পর দেখো স্ট্রেট লাইন আসে কিনা। এটা প্লট আমরা কোথায় রাখতেছি? সাব প্লট 222, মানে দুই নাম্বার প্লটে। দেখো দুই নাম্বার প্লটে যাও, দুই নাম্বার প্লট, এইটা হচ্ছে দুই নাম্বার প্লট। দেখো এটা অনেকটা স্ট্রেট লাইন, am I right? জি স্যার। তার মানে এই যে স্ট্রেট লাইন পেলাম, কার জন্য স্ট্রেট লাইন পেলাম? সেমি লগ ওয়াই এর জন্য। তার মানে যদি সেমি লগ এ স্ট্রেট লাইন পাওয়া যায় তাহলে অবশ্যই এক্সপোনেনশিয়াল ফর্ম মেইনটেইন করবে ডাটাগুলো। ডাটাগুলো কি মেইনটেইন করবে? এক্সপোনেনশিয়াল ফর্ম, এক্সপোনেনশিয়াল ফর্ম। যদি লগ লগ এ, আল্লাহ স্টপ দিয়ে দিলাম, ওকে, যদি লগ লগ এই হয় স্টেট লাইন আসে, দেখো এটা আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু বলেছিলাম, যদি লগ লগ এই স্টেট লাইন আসে, যে লগ লগ স্কেলে সেমি লগ না দিয়ে লগ লগ এ, মানে দুই পাশেই এক্স অ্যাক্সিস এর দিকেও লগারিদমিক ভ্যালু, ওয়াই অ্যাক্সিস এর দিকেও লগারিদমিক ভ্যালু, তাহলে হবে পাওয়ার ফর্ম, তাহলে পাওয়ার ফর্ম ফাংশন হবে। আর যদি সেমি লগ স্টেট লাইন আসে তাহলে হবে এক্সপোনেনশিয়াল ফর্ম, আর যদি সরাসরি স্ট্রেট লাইন পাও রেক্টিলিনিয়ারে তাহলে হবে স্ট্রেট লাইন, এই যে লিনিয়ার ফর্ম, তিনটার ক্ষেত্রে তিনটা শেষ। এইভাবে আমরা নিজেরা জাস্টিফাই করে নিতে পারবো, যেহেতু আমাদের এই ডাটা গুলো সেমি লগে স্ট্রেট লাইন আসছে, সো দ্য ডাটা ফর্ম এ স্ট্রেট লাইন অন দ্য সেমি লগ প্লট ওয়াই অনলি, দাস দ্য ডাটা ক্যান বি ডিসক্রাইবড দ্য এক্সপোনেনশিয়াল ফর্ম। কি ফর্মে ডিসক্রাইব করা যাবে? এক্সপোনেনশিয়াল ফর্মে ডিসক্রাইব করা যাবে। এখন কিভাবে দেখি এক্সপোনেনশিয়াল ফর্মে ডিসক্রাইব করা যায়? দেখো রাইট হ্যান্ড সাইডে এক্সপোনেনশিয়াল ফর্মের স্ট্রাকচার ছিল ওয়াই ইকাল টু বি এক্স টু দা পাওয়ার এম এম, সাপোজ, না না এটা তো পাওয়ার, তাহলে এটা টেন টু দা পাওয়ার, টেন টু দা পাওয়ার এক্সপোনেনশিয়াল ফর্ম, টেন টু দা পাওয়ার এম এক্স। ওকে, হ্যালো হ্যালো, y equals to b 10 to the power m x, okay, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। হ্যালো, জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? হু ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমাদের এই প্রবলেমে? y, ওয়াই। এই ভেরিয়েবলে আমরা এই প্রবলেমের জন্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টেম্প কি নামে ডিফাইন করছি, টেম্প, টেম্প, ঠিক আছে? সেটাকে আমরা যদি মনে মনে ধরি টেম্পারেচার, সাপোজ টি, ক্যাপিটাল টি, টেম্পারেচার টি। দেখো লেফট হ্যান্ড সাইডে হচ্ছে ডিপেন্ডেবল, কিন্তু আমরা এই যে শেষে যেই করছি টেম্পারেচার -68°, -68 মানে অ্যাকচুয়াল টেম্পারেচার, এটা ইকুয়ালস টু বি লগারিদমিক না নেওয়ার জন্য, সেমি লগ নেওয়ার জন্য এখানে আমরা 10 টু দা পাওয়ার এম এক্স। এখন এই 60 একটা মাইনাস আছে এই পাশে, এই পাশে নাও, তাহলে দেখো এই ফর্মে লেখা যাবে, এম আই রাইট? জি স্যার। এটা হয়তো সরাসরি লিখে দিছে, ওটা লিখে দিছে যে এই কারণে যে আমরা এখানে টেম্পারেচার তো বিপ করতেছি, যাদের আছে অ্যাকচুয়াল টেম্পারেচার আনার জন্য -68
রুমের টেম্পারেচারটা ডিডাক্ট করা হচ্ছে, সো ওই পাশে নিয়ে নিলাম একই চলে আসবে, যা পাবো তার সাথে 68 অ্যাড হবে আর কি। এবার আমাদের ফিট করতে হবে পলিফিট। নাও পলিফিট, পলিফিট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দেখো আমরা সেমিলগ ইউজ করছি, কোথায় সেমিলগ ইউজ করছি, এক্সে অ্যাক্সেসে না ওয়াই অ্যাক্সেসে? হ্যালো হ্যালো, ওয়াই অ্যাক্সিসে, এই যে লগারিদমিক নেওয়া হচ্ছে ওয়াই, তাহলে এই যে এখানে যে ওয়াই অ্যাক্সিসে যে ওয়াই কম্পোনেন্ট সেইখানে লগারিদমিক 10 লিখতে হবে, লগ 10 পলিফিট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে হচ্ছে টাইম, টাইম তাহলে টাইম লিখলাম, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে টেম্প, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? টেম্প, টেম্প, তাহলে এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টেম্প, বাট যেহেতু এখানে লগারিদমিক সেমি লগারিদমিক নিচ্ছি তাহলে ওয়াই এরটা নিতে হবে লগারিদমিক 10 কমা 1, ওকে? আচ্ছা তাহলে এই যে পি এর ভ্যালু যে আসবে, পি ভেক্টর, পি এর দুইটা আসবে ভ্যালু কোফিশিয়েন্ট, সেই কোফিশিয়েন্ট গুলো আমরা প্রথমটা হচ্ছে এই যে দেখো আমরা এগুলো ডিসক্রিপশনটা প্রথমে দিয়ে আসছি, এই যে এখানে এই যে এক্সপোনেনশিয়াল ফর্মে যদি আমরা এই যে পলিফিট নেই, যদি এক্সপোনেনশিয়াল ফর্মে পলিফিট নিতে চাও তাহলে যে পি পলি এখানে ফিট হবে পলিফিট এক্স কমা লগারিদমিক 10 লগ 10 ওয়াই 1 দ্য ফার্স্ট এলিমেন্ট অফ পি ওয়ান, এই যে পি ভেক্টর, এ ফার্স্ট ভেক্টর পি ওয়ান এ ভ্যালুটা আসলে দিবে কার ভ্যালু, এম এর ভ্যালু, এই যে এখানে এম যে আছে, এম আই রাইট? তাহলে আরেকটা অজানা কে, আর দ্বিতীয় ভ্যালু, দ্বিতীয় পি টু, পি টুর ভ্যালুটা হবে লগারিদমিক 10 বি, এই যেটা লগারিদমিক 10 বি, কিন্তু আমাদের দরকার ভ্যালু কার, বি এর ভ্যালু, তাহলে পি টু, পি টু ইকাল টু লগারিদমিক 10 বি, তাহলে বি সমান সমান কত লেখা যাবে, 10 টু দা পাওয়ার পি টু, লগারিদমের ডেফিনেশন এই যে লগ লগ বেস 10 এটাকে এই পাশে নিলে 10 টু দা পাওয়ার হয়ে যাবে, ওকে? আর যদি এখানে বেজ ই থাকে তাহলে এই পাশে নাহলে ই হয়ে যাবে, ই টু দা পাওয়ার হয়ে যাবে, যেহেতু বেজ এখানে 10 তাহলে 10 টু দা পাওয়ার হবে, এম আই রাইট? জি স্যার। তাহলে বি এর ভ্যালু আমাদের অজানা দুইটা, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে বি, এম এর ভ্যালু সরাসরি পি ওয়ান, পি ওয়ান ইজ দা এম ভ্যালু, বাট পি টু এর ভ্যালু কিন্তু বি না, বি এর ভ্যালু এই দেখো, কেননা এই যে কারণ এখানে বি এর সাথে লগ আছে লগারিদমিক 10 বি, তাহলে বি সমান সমান যদি পেতে চাও, তাহলে বি সমান সমান যদি পেতে চাও 10 টু দা পাওয়ার পি টু লিখতে হবে, দ্যাট উইল বি আওয়ার বি। আচ্ছা তাহলে এখানে আমরা এই যে এইখানে যে আমাদের বি আছে এই বি এর ভ্যালুটা যে বি ইকালস টু 10 টু দা পাওয়ার পি টু লিখতে পারি, তাহলে এম এর ভ্যালু পেয়ে গেলাম, বি এর ভ্যালু পেয়ে গেলাম বাই ইউজিং পলিফিক। তাহলে এই ইকুয়েশনে কেউ অজানা আছে আর? না স্যার। তার মানে আমরা পেয়ে গেছি, দ্যাটস ইট, এখন আমাদের এই পলিনোমিয়াল ফিট হয়ে গেছে, আর বাকি অংশটুকু তোমরা করে নিবা, ওগুলো সহজ, পলিনোমিয়াল ফিট করে তারপরে জাস্ট এই যে দেখো এগুলি করে আসছে। নেক্সট আমরা এটা যাই রিগ্রেশন, রিগ্রেশন লাস্ট ক্লাসে বলেছিলাম যে লিস্ট স্কোয়ার্স মেথড, লিস্ট স্কোয়ার মেথডস এর মূল যে টেকনিকটা সেটা আমি দেখাবো। মনে করো এই ওয়াই ইকাল টু এম এক্স হচ্ছে একটা মানে স্ট্রেট লাইন এর ইকুয়েশন, আমরা ফিট করতে চাচ্ছি এই ইকুয়েশন এই ডাটাগুলো, এই ডাটাগুলো দিয়ে ওয়াই ইকাল টু এম এক্স ধরনের একটা ফাংশন বা স্ট্রেট লাইন ফিট করতে চাচ্ছি, মডেল করতে চাচ্ছি। আমাদের শুধু ডেটা দেওয়া আছে, জিরো পয়েন্টে ওয়াই ভ্যালু 2, এক্স এর ভ্যালু 5 হলে ওয়াই ভ্যালু 6, এক্স এর ভ্যালু 10 হলে ওয়াই হ্যাজ দ্য ভ্যালু 11। নাও হোয়াট উইল বি দ্য ফিটেড ইকুয়েশন অর ফিটেড স্টেট লাইন ওয়াই ইকাল টু এম এক্স প্লাস বি বাই ইউজিং দিস ডেটা, এই ডেটা দিয়ে আমরা কিভাবে বের করতে পারি সেটার জন্য আমরা কি করব, দেখো আগে করে আসছি, এখন ম্যাথমেটিক্যালি কি হবে, আমরা এমন ভাবে ফিট করব যাতে আমাদের
এরর গুলো সবচেয়ে কম হয় নাকি? জি স্যার। এরর কোনটা? মনে করো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা তিন নাম্বার পয়েন্ট। এই তিন নাম্বার, এই তিনটা পয়েন্ট দিয়ে এখন আমরা যদি স্ট্রেট লাইন ড্র করি, তাহলে এমন ভাবে স্ট্রেট লাইনটা নিতে হবে। মনে করো আমি যদি এভাবে একটা স্ট্রেট লাইন নেই, তাহলে দেখো এরর বা লিস্ট স্কয়ার মেথডের মূল থিমটা কি? থিমটা হচ্ছে এই যে স্ট্রেট লাইন পেলাম, এগুলো এই স্ট্রেট লাইনটা হচ্ছে ফিটেড ভ্যালু। কি ভ্যালু? ফিটেড ভ্যালু, ফিটেড ভ্যালু। আর এই যে সার্কেল, ছোট স্মল সার্কেল, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। এম আই রাইট? এই স্ট্রেট লাইনের উপরে যারা আছে তারা হচ্ছে ফিটেড ভ্যালু, মানে ফিট করে ভ্যালু পেয়েছি আমরা, পলিনোমিয়াল ফিট করে বা স্ট্রেট লাইন ফিট করে। আর যে ভ্যালু গুলো আমাদের দেওয়া আছে সেগুলো হচ্ছে এই যে স্মল সার্কেল। এখন লিস্ট স্কয়ার মেথড অনুযায়ী হচ্ছে এই যে কোনো পয়েন্টে ফিটেড ভ্যালু আর এক্সাক্ট ভ্যালুর যে পার্থক্য, মনে করো এইটা হচ্ছে, এইটা হচ্ছে এক্স ওয়ান পয়েন্ট, এক্স ওয়ান পয়েন্ট, এটা এক্স ওয়ান পয়েন্টে ফিটেড ভ্যালু কত হবে? ওয়াই ইকাল টু এম এক্স ওয়ান প্লাস সি, এক্স এর বদলে এক্স ওয়ান দিয়ে দিলাম। এম আই রাইট? জি স্যার। আচ্ছা, আর এই যে স্মল সার্কেল, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। সাপোজ সেটার ভ্যালু এই যে দেওয়া আছে, এটা এটা নাম দিলাম হচ্ছে ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান। তাহলে ফিটেড ভ্যালু আর আর অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে এম এম এক্স ওয়ান প্লাস সি, এটা হচ্ছে ফিটেড ভ্যালু, মাইনাস এ ওয়াই ওয়ান, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। এইটা কিন্তু ডেভিয়েশন, এটা কি? ডেভিয়েশন বা পার্থক্য বা ডিফারেন্স। এই পার্থক্যটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো আমরা পজিটিভ করার জন্য স্কোয়ার করে দিলাম, পজিটিভ করার জন্য স্কোয়ার করে। এখন এই এই স্কোয়ারের ভ্যালু যত ছোট হবে ততই কিন্তু আমাদের এরর কম হবে। এম আই রাইট? জি স্যার। এইটাই হচ্ছে লিস্ট স্কয়ার মেথডের মূল থিম, যে অ্যাকর্ডিং টু দা লিস্ট স্কয়ার ক্রাইটেরিয়ন, এই যে এখানে লেখা আছে, দা লাইন দ্যাট গিভস দা বেস্ট ফিট ইজ দা ওয়ান দ্যাট মিনিমাইজেস জে, ক্যাপিটাল জে। ক্যাপিটাল জেটা কি? দা সাম অফ দা স্কোয়ার্স অব দা ভার্টিক্যাল ডিফারেন্স। ভার্টিক্যাল মানে হচ্ছে ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালুজ ডিফারেন্স বিটুইন দা লাইন অ্যান্ড ডটেড পয়েন্টস। দেখো মনে করো এখানে তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্টের জন্য আমরা প্রথম পয়েন্টের জন্য ফিটেড ভ্যালু এইটা, দেখো প্রথম পয়েন্টের জন্য ফিটেড ভ্যালু এইটা। এম আই রাইট? জি স্যার। প্রথমে এক্স এর ভ্যালু কত? জিরো। জিরো, তাহলে ফিটেড ভ্যালু কত হবে? এম ইনটু জিরো প্লাস বি, এই যেটা আমরা ফিট করতে চাচ্ছি এটা তো ফিটেড ভ্যালু, বি হবে জিরো এম প্লাস বি। আর অ্যাকচুয়াল ভ্যালু কত? টু। টু, তাহলে মাইনাস টু হোল স্কোয়ার প্লাস দ্বিতীয় ভ্যালু, তো এক্স এর ভ্যালু কত দ্বিতীয় পয়েন্ট? ফাইভ। ফাইভ, তাহলে ফাইভ এর জন্য ফিটেড ভ্যালু কত? ফাইভ এম প্লাস বি, ফাইভ এম বি, মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু কত? সিক্স, মাইনাস সিক্স, তাহলে স্কোয়ার। এরকম ভাবে তৃতীয়টার জন্য, এই যে তিনটা ভার্টিক্যাল ডিফারেন্সের স্কোয়ার সামেশন যদি যত ছোট হবে ততই আমাদের বেস্ট রেজাল্ট দেবে, যত ছোট হবে। তার মানে এখন আমাদের কাজ হচ্ছে এই জে কে মিনিমাইজ করা। কি করা? মিনিমাইজ করা, মিনিমাইজ করা। এখন কোশ্চেন হতে পারে, কেন আমি স্কোয়ার নিলাম, কেন কিউব নেওয়া হলো না, কেন মানে শুধু ডিফারেন্স নেওয়া হলো না? ডিফারেন্স নাকি মিনিমাইজ করলেই তো হয়ে গেল নাকি? নেগেটিভ আসবে এই কারণে স্কয়ার। মনে করো এই যে এখান দিয়ে আমি দিলাম, এখন এইটার ডিফারেন্স যদি মনে করো নেগেটিভ আসবে, যদি এইভাবে লিখি ওয়াই এম এক্স ওয়ান প্লাস বি, এটা মনে করো এক্স এক্স ওয়ান পয়েন্ট, প্রথম পয়েন্টের জন্য এটা
x1 x1 পয়েন্টে এটা হচ্ছে ফিটেড ভ্যালু আর এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু y1 তাহলে এই গ্রাফ থেকে এই ডিফারেন্সটা পজিটিভ না নেগেটিভ হ্যালো স্যার বুঝতে পারিনি বুঝতে পারো নাই কেন এইটা এই যে ফিটেড ভ্যালু হচ্ছে m x1 প্লাস b আর এই যে ডট উপরে এই এই ভ্যালুটা হচ্ছে y1 তাহলে m x1 প্লাস b মাইনাস y1 এই ডিফারেন্সটা বা এই যে এক্সপ্রেশন এই এক্সপ্রেশনের ভ্যালুটা পজিটিভ ভ্যালু দেবে না নেগেটিভ ভ্যালু দেবে এই ফিগার থেকে এই ফিগার থেকে বল এই ফিগার থেকে হ্যাঁ বলো স্যার নেগেটিভ ভ্যালু দেবে নেগেটিভ ভ্যালু দেবে কেন দেখো ফিটেড ভ্যালু নিচে না জি স্যার এই যে এটা y অ্যাক্সিস ধরো y অ্যাক্সিস ধরো তাহলে এই যে ফিটেড স্টেট লাইন নিচে না উপরে এক্স্যাক্টের সাথে স্যার নিচে এক্স্যাক্ট ভ্যালুটা বেশি তো এক্স্যাক্ট ভ্যালুটা বড় এই ফিটেড লাইন নিচে তাহলে এটার অবশ্যই ছোট হবে তাহলে এটা মাইনাস হবে এখন মাইনাস কে তুমি যদি বলে তুমি যদি বলো মাইনাস x কে ই করো এটা মিনিমাইজ করো তোমার পক্ষে কি সম্ভব না স্যার তুমি মাইনাস এক কোটি নাও x এর ভ্যালু এক কোটি নাও তাহলে আরো ই হচ্ছে মিনিমাইজ হচ্ছে দুই কোটি নাও তিন কোটি নাও আরো বড় করো যত বড় করবা তত কি হবে মান কমবে না জি স্যার তাহলে কি এটা মিনিমাইজ করা সম্ভব হবে সম্ভব হবে না তাহলে এক জায়গায় নেগেটিভ এক জায়গায় পজিটিভ তাহলে নেগেটিভ যদি আসে তখন সেগুলো মিনিমাইজ করা তো সম্ভব হচ্ছে না তো এই নেগেটিভ যাতে না আসে যদি স্কোয়ার নাও স্কোয়ার যদি নাও তাহলে সবগুলো পজিটিভ হয়ে যাচ্ছে এখন স্কোয়ারের ভ্যালু যদি মিনিমাইজ করো এক্স স্কোয়ারের ভ্যালু যদি মিনিমাইজ করো তাহলে এক্স এর ভ্যালু মিনিমাইজ হবে সো এই টার্গেটেই এখানে স্কোয়ার নেওয়া কিউব নেওয়া না যদি ফোর নাও তাহলে আরো ভালো আরো বেশি রেজাল্ট আসবে যদি পাওয়ার সিক্স নাও তাহলে আরো ভালো রেজাল্ট দেবে কিন্তু ওগুলো ডিফিকাল্টিস আরো ইনক্রিজ হবে এর জন্য সবসময় স্কোয়ার নেওয়া হয় এররটা বা ডিফারেন্সটা পজিটিভ করার জন্য আচ্ছা তাহলে এই জেটাকে মিনিমাইজ করাই হচ্ছে আমাদের টার্গেট বা লিস্ট স্কয়ারের টার্গেট লিস্ট স্কয়ারের টার্গেট হচ্ছে জেকে মিনিমাইজ করা আমরা জানি যে মিনিমাইজ করার যে নেসেসারি কন্ডিশন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ গুলো জিরো আমরা দেখে আসছি মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাসে তো সেহেতু জে এখানে অজানা দুইটা অজানা কয়টা জের ভেতরে দুইটা দুইটা মানে অজানা মানে যেগুলো আমরা জানি না এখানে মনে করো এক্স এর ভ্যালু জানি ওয়াই এর ভ্যালু জানি অজানা কে কে এম আর বি আমাদের টার্গেট বের করা তাহলে এম কে মনে মনে অজানা ধরবো বি কে মনে মনে অজানা ধরবো তাহলে এম এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ বি এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব করার পর যে ইকুয়েশন আসবে সেই ইকুয়েশন সলভ করব সলভ করলে এম এর মান এবং বি এর মান পাওয়া যাবে সেই মানগুলো দিলে জি এর মান সবচেয়েতে ছোট হবে এম আই রাইট জি স্যার এইটাই হচ্ছে লিস্ট স্কয়ার টেকনিকে লিস্ট স্কয়ার মেথডের টেকনিক সো এখন এটা দিয়ে আমরা দেখো এক্সাম্পল 1 করব কনসিডার দা ডেটা x = 1 2 3 4 5 6 আপ টু 9 এন্ড দা করেসপন্ডিং y ভ্যালুস আর লাইক দিস নাও ফিট পলিনোমিয়ালস অফ ফার্স্ট থ্রু ফোর্থ ডিগ্রি টু দিস ডেটা এন্ড কম্পেয়ার দা রেজাল্টস এখন এই ডেটা দিয়ে ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল ফিট করো সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল ফিট করো থার্ড ডিগ্রি এন্ড ফোর্থ ডিগ্রি পলিনোমিয়াল ফিট করো ফিট করার পরে কম্পেয়ার করো এই যে চারটা ফিট করলাম চারটার মধ্যে কম্পেয়ার করো কোনটা ভালো কোনটা খারাপ এটা কম্পেয়ার করতে হবে বুঝা গেছে আমার কথাটা আচ্ছা এটা কম্পেয়ার ভালো মন্দ জাস্টিফাই করব কার দ্বারা জে এর ভ্যালু দ্বারা জে এর ভ্যালু যত ছোট হবে বা যার জন্য জে এর ভ্যালু যত ছোট হবে সে তত বেটার এম আই রাইট আচ্ছা তাহলে আমরা প্রথমে দেখো এক্স এর ভ্যালু ইনপুট দিলাম এক্স এর ভ্যালু ইনপুট দিলাম ওয়াই ভ্যালু করেসপন্ডিং ইনপুট দেওয়া হচ্ছে নাও যেহেতু দেখো চারটা ফিট করতে বলছে আমরা লুপ ইউজ করি ফর লুপ ইউজ করলাম কে এর ভ্যালু 1 টু 4 কে এর ভ্যালু 1 টু 4 যখন পলি ফিট এক্স ওয়াই কে এই কে এর ভ্যালু যখন 1 দিয়ে শুরু হবে তাহলে ফার্স্ট অর্ডার বা ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল মানে লিনিয়ার পলি ফিট হবে এম আই রাইট জি স্যার আচ্ছা লিনিয়ার পলি ফিট হলো আচ্ছা এটা আমি ইয়ে নিয়ে যাই একেবারে সরাসরি ম্যাথল্যাবে নিয়ে যে দেখাই
ওকে আচ্ছা, প্রথমে আমরা ধরে নিলাম এই যে ই নাই, মনে করো ফর লুপ নাই, ফর লুপকে কমান্ড কমান্ড করে দেই, তাহলে ইন্ট কমান্ড করে দিলাম। আচ্ছা প্রথমে মনে করো ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল ফিট করব, পলি ফিট, তাহলে কি এর ভ্যালু কত দিতে হবে? 1, am I right? জি স্যার, প্রথম ভ্যালু, হ্যাঁ ফার্স্ট ডিগ্রি লিনিয়ার, y পলি ফিট, x ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর n এর ভ্যালু 1 ডিগ্রি। এই যে পলি ফিট দিলাম এটার সমান সমান দেওয়া হচ্ছে সিউই ডাবল এফ, তাহলে এই সিউই ডাবল এফ এটা রান করলে কি পাবো? কোএফিশিয়েন্ট গুলো পাবো, এম আই রাইট? মনে করো সবগুলো আমি কমান্ড দিয়ে দিয়ে আস্তে আস্তে দেখি শুধু কি আসে। এই যে দেখো কোএফিশিয়েন্ট পাইছি, পা গেছে? হ্যালো, কোএফিশিয়েন্ট পাইছি, কোএফিশিয়েন্টে দেখো এখানে দুইটা ভ্যালু পাওয়া গেছে, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এই প্রথমটা হচ্ছে এম এর ভ্যালু আর এই দ্বিতীয়টা হচ্ছে সি এর ভ্যালু, তাহলে কোএফিশিয়েন্ট পেয়ে গেলাম। এবার আমরা জে এর ভ্যালু বের করব, যে ফার্স্ট অর্ডার ডিগ্রি যে ই করলাম ফিট করলাম এক্ষেত্রে তাহলে জে এর ভ্যালু কত আসে? জে কি ছিল বলতো? হোয়াটস দ্য জে? সাম অফ দ্য কার সাম বলো বলো, সাম অফ দ্য স্কোয়ারস, সাম অফ দ্য স্কোয়ারস, সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য ভার্টিক্যাল ডিফারেন্স, যে হচ্ছে সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য ভার্টিক্যাল ডিফারেন্স। তাহলে এবার সাম, এই যে জে এর ভ্যালু বের করতেছি, মনে করো জে এর ভ্যালু 1, সাম, ওকে, সামেশন বের করার জন্য টেকনিক কি? এসইউএম, সাম, প্যারেন্থিসিস দিয়ে দিবা, প্যারেন্থিসিস দিয়ে দিলেই এই যে সাম এর পরে প্যারেন্থিসিস দেবা, এই প্যারেন্থিসিসের ভেতরে আমাদের যা লিখবো তার সাম হবে, এইটুকু লিখতে হবে। কার সাম হচ্ছে আমাদের থিওরিটিক্যালি, কার সাম হচ্ছে দেখো থিওরিটিক্যালি এই প্রথমটুকু হচ্ছে কি ভ্যালু? ফিটেড ভ্যালু, প্রথমটুকু কি ভ্যালু? ফিটেড ভ্যালু, ফিটেড ভ্যালু মাইনাস দ্বিতীয়টুকু কার ভ্যালু? অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু যেটা দেওয়া আছে। আমার কথা কি বোঝা গেছে? তাহলে আমরা প্রথমে ফিটেড ভ্যালু লিখি, এই যে এটুকু হচ্ছে ফিটেড ভ্যালু, তারপর স্কোয়ার জন্য দেখো যে এটা স্কোয়ার দিছে, এই যে যে প্যারেন্থিসিস তারপর স্কোয়ার দিছে, এখানে এটুকুর উপর স্কোয়ার দিছে। এখন কার স্কোয়ার, এই যে দেখো স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিয়ে নিলাম। এরপর প্রথমে ফিটেড ভ্যালু, পলিনোমিয়াল যে ফিট হচ্ছে সেটা থেকে যদি আমরা ভ্যালু বের করতে চাই, আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম কি ইউজ করতে হয়, পলিভাল, কি ইউজ করতে হয়? হ্যালো, পলিভাল, পলিভাল, পলি ফিট হচ্ছে পলিনোমিয়াল ফিট হবে, ফিট করার পর যে কোএফিসিয়েন্ট হবে সেই কোএফিসিয়েন্ট ইউজ করে যদি ভ্যালু বের করতে চাই বা ফিটেড ভ্যালু বের করতে চাই তাহলে পলি ফর পলিনোমিয়াল ভিএল ভাল ভ্যালুর, এই ভ্যালুটা কিভাবে বের করবে? এটা দুইটা কম্পোনেন্ট, ফার্স্ট কম্পোনেন্ট যে কোএফিসিয়েন্ট গুলো বের করছি সেটা কি নামে সেভ আছে, কোএফিসিয়েন্ট গুলো কি নামে সেভ আছে? তাহলে এই প্রথমটা সেটা হবে, সেকেন্ড কম্পোনেন্ট অবশ্যই হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? এক্স, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? এক্স, এক্স, তাহলে কফি এক্স, এইটুকু হচ্ছে ফিটেড ভ্যালু। দেখো তো কারো কোনো কনফিউশন আছে কিনা? হ্যালো, এটুকু হচ্ছে ফিটেড ভ্যালু, ফিটেড ভ্যালু আমরা প্রিভিয়াস ক্লাসেও বের করেছিলাম, আবার এখানে দেখাচ্ছি, এটা এত ভেঙে ভেঙে দেখার দরকার নেই যদি তোমরা আগে ভালো করে দেখতা। মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু, মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু কি দ্বারা সেভ করা আছে?
y তাহলে মাইনাস y তাহলে এই হচ্ছে আমাদের সাম কার সাম স্কয়ারের সাম কার স্কয়ার ডিফারেন্স অফ দ্য ভার্টিক্যাল ভার্টিক্যাল ডিফারেন্স কিভাবে ফিটেড ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল ভ্যালু এটা হচ্ছে j এর ভ্যালু দেখো এবার আমি এটা যদি আবার রান করি দেখো j এই ফার্স্ট অর্ডার লিনিয়ার কোফি ইয়ার জন্য ফিটিং এর জন্য j এর ভ্যালু দেখো পেয়ে যাচ্ছে কত এক কত পাইছি ফার্স্ট এর জন্য 71.5 এটা হচ্ছে ফার্স্ট এর জন্য এবার দেখি প্লট যদি করি প্লট যে এই যে পেলাম অ্যাকচুয়াল ভ্যালু গুলো অ্যাকচুয়াল ভ্যালু গুলো হচ্ছে এই দ্বারা রিপ্রেজেন্ট করবে এই যে x কমা y x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y y হচ্ছে মনে করো তোমার এই যে অ্যাকচুয়াল y এটা সার্কেল ডট সার্কেল দ্বারা ডিনোট করবে আর ফিটেড ভ্যালু দেখো y1 ফিটেড ভ্যালুর নাম দেওয়া হচ্ছে y1 কি নাম দেওয়া হচ্ছে ফিটেড ভ্যালুর y1 y1 এই যে এটা দিয়ে ফিটেড ভ্যালু বের করার যে টেকনিক সেটাই এখানে ইউজ করা হয়েছে শুধু সেই নামটা দেওয়া হচ্ছে y1 তাহলে x এই যে দ্বিতীয় পোরশন x কমা y1 এটুকু হচ্ছে ফিটেড ভ্যালু দ্বারা কার্ভ বা লাইন এবার যদি এটা রান করো কই গ্রাফ কই এই যে গ্রাফ দেখো এই যে সার্কেল ব্লু কালারের সার্কেল দেখা গেছে জি স্যার এইগুলো হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু যেটা দেওয়া আছে আমাদের যে 1.5 2.6 3.10 বা 9 এরকম যে দেওয়া আছে সেগুলো আর এই যে রেড কালার স্ট্রেট লাইন এটা হচ্ছে পলিনোমিয়াল ফিট করার পরে যে ভ্যালু সেগুলো দ্বারা যোগ করে স্ট্রেট লাইন অর্থাৎ এটা হচ্ছে ফিটেড স্ট্রেট লাইন রেড লাইন দেখো অনেক এরর কিভাবে বুঝলাম অনেক এরর দেখো ফিটেড লাইন থেকে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স আছে না এই ডিস্টেন্স গুলোর স্কোয়ার করে সামেশন করলে 71 আসবে কত আসবে 71 আসবে এখন এটা গুড ফিটিং না 71 জে জের ভ্যালু যত কম আসবে তত ভালো আচ্ছা তাহলে এবার আমরা এবার 2 এর জন্য যদি নেই আমরা এবার ফিট করতেছি কিসের জন্য বলো 2 এর জন্য তাহলে এইখানে শুধু 2 লিখবো এখানে শুধু 2 লিখলাম এই যে পলি ফিটের এখানে 2 লিখলাম ডিগ্রি 2 ওকে এবার রান করো এই যে দেখো বাঁকা আসছে আমরা জানি 2 মানে হচ্ছে কোয়াড্রেটিক কি 2 মানে কি কোয়াড্রেটিক বাঁকা এই যে x স্কয়ার কোয়াড্রেটিক দেখো এই যে একটু বাঁকা আসছে এরর কত আসছে ওই সাম সাম অফ দ্য স্কয়ার অফ দ্য ডিফারেন্স কত আসছে 56 দেখো আগে ছিল 71 এখন কমছে আর কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আমাদের এই যে y equals to a x square plus b x plus c এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ এই যে a এর ভ্যালু হবে এই মাইনাস এটা b এর ভ্যালু হবে 7 পয়েন্ট সামথিং c এর ভ্যালু হবে মাইনাস 5 এই হচ্ছে আমাদের এই কোএফিসিয়েন্টের মিনিং আর গ্রাফ হচ্ছে এটা এখন এভাবে প্রত্যেকবার রান করে চারবার এটা ভালো দেখায় না বড় ক্লাসের জন্য এটা আমরা কি করব এখন লুপ ইউজ করি লুপ ইউজ করে একবার রান করব চারটা রেজাল্টই চলে আসবে কিভাবে যে ফর লুপ k = 1 তাহলে কে এখানে কে দেব প্রথমে k এর ভ্যালু 1 এর জন্য রান হবে k এর ভ্যালু 2 এর জন্য রান হবে আবার সাব প্লট ইউজ করলাম যাতে চারটাই আমাদের দেখাতে পারে ফর লুপ ইউজ করলে অবশ্যই ইন্ড ইউজ করতে হবে এই যে দেখো ফর এর সাথে ইন্ড এর কানেকশন আছে ওকে আমরা কয় জায়গায় এই করতেছি কে লিখতেছি দেখো এই দুই জায়গায় একটা হচ্ছে পলিফিটের এখানে আর একটা হচ্ছে সাব প্লট মানে কে এর ভ্যালু 1 হলে এক নাম্বার গ্রাফটা হবে ডিগ্রি 1 ফিটিং দুই নাম্বার গ্রাফটা হবে ডিগ্রি 2 এর জন্য ফিটিং দেখো এবার রান করো সিএলসি দিয়ে দেই এবার রান করো এই যে দেখো চারটা গ্রাফ পেয়ে গেছো একই সাথে সাব প্লট ইউজ করে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিগ্রি ফিটিং
এটা ফার্স্ট অর্ডার ডিগ্রি ফিটিং, এটা দুই নাম্বার কে এর ভ্যালু টু, এটা কে এর ভ্যালু থ্রি, এটা কে এর ভ্যালু ফোর, ফোর্থ চারটা ফিটিং পেয়ে গেছো। এখন এই চারটার জন্য জে এর ভ্যালু কত দেখো, জে এর ভ্যালু যদি দেখতে চাই এই কমান্ড উইন্ডোতে যেতে হবে, এরকম আসছে কেন, দাঁড়াও একটু অন্যভাবে নেই, সিএলসি এই জে 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 কোফিশিয়েন্ট বারবার দেখাচ্ছে, তাহলে কোফিশিয়েন্টটাকে সেমিকোলন দিয়ে দাও। কোফিশিয়েন্ট এখানে বারবার দেখাচ্ছে না, হ্যালো, বা এখান থেকে দেখতে পারো, দেখো যে এটা হচ্ছে ফার্স্ট ফিটিং এর জন্য, এটা হচ্ছে ফার্স্ট ফিটিং, প্রথমটা প্রথম কোফিশিয়েন্ট প্রথম জে, ফার্স্ট লিনিয়ার ফিটিং। দ্বিতীয়টা হচ্ছে কোয়াড্রেটিক ফিটিং এবং করসপন্ডিং জে, এটা হচ্ছে থার্ড অর্ডার ফিটিং, থার্ড অর্ডারে চারটা কোফিশিয়েন্ট থাকবে এবং করসপন্ডিং যে কত বলো 41, এটা হচ্ছে ফোর্থ ফিটিং, ফোর্থ ডিগ্রি ফিটিং, ফোর্থে পাঁচটা কম্পোনেন্ট, এটা এইটা 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 করসপন্ডিং, এটা কার কোফিশিয়েন্ট বলো তো, এ এক্স টু দি পাওয়ার, এটা এটা হচ্ছে এক্স টু দা পাওয়ার ফোর এর কোফিশিয়েন্ট, এটা হচ্ছে এক্স কিউব এর কোফিশিয়েন্ট, এটা হচ্ছে এক্স স্কোয়ার এর কোফিশিয়েন্ট, এটা হচ্ছে এক্স এর কোফিশিয়েন্ট, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। আর করসপন্ডিং জে দেখো কত আসছে, কত আসছে 4.6566, দেখো কমে আসছে, প্রথমে ছিল সেই লিনিয়ারে 71, এখন আসছে 4 পয়েন্ট। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো হ্যালো স্যার, কোশ্চেন আছে কোনো? এই যে দেখো করসপন্ডিং গ্রাফ গুলো সুন্দর ভাবে, এগুলো আমরা পরীক্ষায় আমি পরীক্ষায় এক্সারসাইজ থেকে দেব তোমাদের, এরকম যত এক্সারসাইজ আছে, তারপর প্রিভিয়াস যে চ্যাপ্টার পড়েছি, এই যে দেখো এটা বইয়ের চ্যাপ্টার, আমি জাস্ট স্প্লিট করে নিছি বই থেকে, মডেল বিল্ডিং এন্ড রিগ্রেশন এই নামেই আছে, এই এবং এখান থেকে আমি এ টাইপ করছি কষ্ট করে, এখানে একটু সমস্যা আছে এই কারণে টাইপ করছি, সেটা হচ্ছে এইখানে এই বইটাতে এই যে দেখো পলি পলি এখানে কি কি স্পেস ফাঁকা বাদ গেছে কি কি বলতো, এফ আই পলি ফিট, যেখানে যেখানে এফ আই আছে ফিট হবে স্যার, যেখানে যেখানে এফ আই আছে পুরো বইটাতে ব্ল্যাঙ্ক, পুরো বইটাতে ব্ল্যাঙ্ক আছে, যেমন এখানে দেখো এফ আই আছে এর জন্য ব্ল্যাঙ্ক, মানে এইটা নাই, যেমন এই যে এখানে দেখো দা ফার্স্ট এলিমেন্ট, এখানে কিন্তু এফ আই আছে, হ্যালো নাই স্যার, নাই, তাহলে এফ আই যেখানে যেখানে আছে পুরো বইটাতে এরকম ফাঁকা, পুরো বইটাতে এই যেখানে, তারপর আরেকটা দেখো এই যে এখানে বলো কি হবে, দ্যাট ফিটস, দ্যাট ফিস্ট ফিস্ট, বুঝতে পারছো, বোঝা যায় নাই, জি স্যার বুঝতে পারছি, এই কারণে আমি টাইপ করেছিলাম যে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, তো এখন তো বই আছে তোমরা দেখে নিবা, এই যে দেখো আমি এইটাই করেছিলাম, এই যে এইটাই যে আজকে কল টেম্পারেচার কফির এইটাই করেছি, এইখান থেকেই নেওয়া সব, এইখান থেকে সলিউশন টেকনিক সব এখান থেকেই নেওয়া, তারপরে যে এই যে ভালো এই যে লিস্ট স্কয়ার মেথড এখন যেটা করলাম এই যে রিগ্রেশন দিয়ে এখন যা করলাম সেটা এখানে, এখানে বেশি আছে, সো এখানে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তখন বুঝতে সুবিধা হবে, এর ডিটেইল দেওয়া আছে এই কার ফিটিং পর্যন্ত, এই যে রিগ্রেশন পর্যন্ত, এই এই যে রিগ্রেশন এই পর্যন্ত তোমাদের যত এক্সারসাইজ আছে সব করতে হবে, করে এখান থেকে পরীক্ষায় দেব, দেখো এই যে এক্সারসাইজ পেছনে দেওয়া আছে,
এখানে দেওয়া নেই, এখানে নাই, বইটাতে আছে। বইটা ডাউনলোড করে নাও, বইটা ডাউনলোড করে যাদের ম্যাথল্যাব আছে তারা ই করো, তারা প্র্যাকটিস করতে থাকো। এটা আমাদের লাস্ট ক্লাস, আমি এই পর্যন্তই পড়ালাম। নরমালি ডাউনলোড করা যাবে নাকি স্যার আবার টাকা চাইবে? না না, ওই যে তোমাদের তো দিয়েই দেওয়া হয়েছে, ওই যে বাপ্পি স্যার দিল না, ও হ্যালো, আচ্ছা স্যার, বাপ্পি স্যারের যে দ্বিতীয় জি বইটা, স্যার, বাপ্পি স্যারের যে দ্বিতীয় বইটা সেটা। আর এই যে অ্যাডভান্স প্লটিং, এটা কোনটা বুক? এইটা, এই যে এটা, এই বইটা দেখো, বাপ্পি স্যারের যে দিছে এরকম একটা ছবি আছে এই বইয়ের। আমি যে প্রথমে ম্যাট্রিক্স করছি, ম্যাট্রিক্স থেকে কিন্তু আমি কোশ্চেন করব। ম্যাট্রিক্সে যে ম্যানুয়ালি ক্লাস করেছিলাম না, মনে আছে? হ্যালো, জি স্যার, জি স্যার, ম্যাট্রিক্সে কিন্তু ম্যানুয়ালি ক্লাস করেছিলাম, কিছু প্রবলেম দেখেছিলাম, যে ড্রাইভার, এই যে দেখো এটা করেছিলাম, সাপোজ জি টু স্যার, একটা ড্রাইভার, শীট দেওয়া হয়েছিল। এই যে টু ড্রাইভার্স, দুটা ড্রাইভার, একজন পশ্চিম দিকে যাচ্ছে, একজন উত্তর দিকে যাচ্ছে, এরকম প্রবলেম করেছিলাম। এই যে এগুলা, ওই শীট দেখে এগুলো দেখবা, তারপরে যেটা মনে হয় করেছিলাম। এই যে স্পিড, এটাও এটাও করেছিলাম। এই আমি যা করেছি করাইছি, সেটা ম্যানুয়ালি হোক আর এখানে হোক, সেখান থেকে আমি কোশ্চেন করব। আর এই যে প্লটের যে অ্যাডভান্স প্লটিং যেটা আমরা দেখছি, এই যে এখানে, এই যেগুলো আমরা দেখছি দেখো, এই যে অ্যাডভান্স প্লটিং চ্যাপ্টার 5, এখানে যা আছে তোমরা দেখবা, এখান থেকে আমি সব করাইছি। প্রবলেম যেগুলো করা হয়েছে এখান থেকে সব করানো হয়েছে। এই যে সাবপ্লট, এগুলো ইউজ করা হয়েছে, তোমরা যদি খেয়াল করে থাকো, এই এই ধরনের গ্রাফই ইউজ করা হয়েছে। তারপরে যে সাইন হাইপারবোলিক, ট্যান হাইপারবোলিক, তারপরে এই যে দুইটার যে টেক্সট, টেক্সট জি টেক্সট, জি টেক্সটের ইউজ, তারপরে যে লগারিদমিক ফাংশনের ইউজ, সেমি লগ, তারপরে যেটাও স্টেয়ার, স্টেয়ার স্টিম, এখান থেকে সব নেওয়া, এখান থেকে এগুলো করা হয়নি। যেগুলো করাইছি সে এরর বার, এরর বার করাইছি, যেগুলো করাইছি সেগুলো সেই ধরনের, সেই ধরনের এক্সারসাইজ তোমরা করবা, দেখবা যে পরীক্ষায় পারবা। এক্সারসাইজ গুলো দেখো, যে প্রিভিয়াস সরি লাস্ট ক্লাসে এটাও মনে হয় করছি, থ্রি ডাইমেনশনাল এটা পড়ছি, কন্ট্রোল প্লট এটাও করছি। এই যে এবার এক্সারসাইজ শুরু হলো, এই ধরনের এক্সারসাইজ যেগুলো আছে, এই যে মনে করো গ্রাফ ড্রয়ের টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল, এই যে 17 থেকে শুরু দেখো, এগুলো টু ডাইমেনশনাল প্লট যা আছে, যেখানে দেখবা যে প্লট বের করতে বলছে, সেগুলো ইউজ করবা। এই যে এটা ইউজ করবা, দেন এই যেগুলো, যেগুলোর মধ্যে প্লট আছে, যেমন যে 23 তে প্লট আছে, এই যে প্লট, যেখানে দেখবা প্লট, সেগুলোই তোমাদের প্র্যাকটিস করতে হবে। দেন আর আমাদের যে আজকে যে চ্যাপ্টারটা, যে রিগ্রেশন, মডেল বিল্ডিং অ্যান্ড রিগ্রেশন, এখানে দেখো এই যে এক্সারসাইজ, এগুলো এই যেরকম দেওয়া থাকবে, ডেটা দেওয়া থাকবে, বলবে যে ফিট, এখানে বলতে কি ধরে নিতে হবে, এফআই ফার্স্ট ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল, এফআই 9 ফিট এ ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল, এ সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, এন্ড এ থার্ড ডিগ্রি পলিনোমিয়াল টু দিস ডেটা। এই ডাটা থেকে দেখো, এটা আমরা পড়ে আসছি একটু আগে, প্লট দ্য কার্ভ ফিটস, এফআই ফিটস অ্যালং উইথ দ্য গিভেন ডাটা। এখন এই যে কয়টা কার্ভ পেলাম, ফার্স্ট পলিনোমিয়ালের জন্য একটা পেলাম, সেকেন্ড থার্ড, তিনটা যে পেলাম, এই তিনটা কার্ভ
পলিফিট দিয়ে যে কার্ভ পেলাম পলিভাল ইউজ করে সেগুলো ডাটার সাথে এই যে ডেটা আছে সেগুলা ড্র করো, যেটা আমরা যে একটু আগে এক্সাম্পল করলাম সেটাই। সো এটাই দেখো আমাদের এভাবে প্র্যাকটিস করলে দেখবা যে খুব ভালো লাগবে, যেগুলো দেওয়া আছে এরকম সিমিলার প্রবলেম সেগুলো ইউজ করবে। তারপরে যে এটা দেখো দ্য ফলোয়িং ডেটা, এটা ইউজ লিস্ট স্কোয়ার রিগ্রেশন, একটু আগে যেটা দেখে আসলাম এ এবং বি এর ভ্যালু গুলো কেমন হবে বের করো, বলো তো এটা কি ইউজ করতে হবে? হ্যালো, এখানে কিন্তু লগারিদম আছে, কার সাথে আছে লন, কার সাথে আছে এক্সের সাথে, এক্সের সাথে আছে, তাহলে এইটাকে এইটাকে নিতে হবে তোমার, এইটাকে নিতে হবে সেমি লগ, সেমি লগ যে এক্স, এক্স এর সাথে লগারিদম আছে তাই না? জি স্যার, বুঝা নাই নাকি? দেখো এই যে আমরা যে এখানে যে চ্যাপ্টার পড়লাম প্রথমে, যদি একটা ইকুয়েশন এরকম হয় মানে এই যে এটার থেকে দুই পাশে লগারিদম মিলে এরকম, দেখো এক্স এর সাথে লগারিদম আছে না, জি এই যে স্যার, এক্স, তাহলে এই যে লগারিদম এক্স নিতে হবে, আবার ওয়াই এর সাথেও লগারিদম আছে, জি স্যার, তাহলে ওয়াই এর সাথেও লগারিদম নিতে হবে। কিন্তু যখন এটা ছিল তখন এখানে দেখো লগারিদম কার সাথে আছে, শুধু ওয়াই এর সাথে, এর জন্য আর শুধু ওয়াই এর সাথে লগারিদম নিছে, এক্স কি লগারিদম আছে না স্যার, তাহলে এক্স এক্সই থাকবে। তো এখন এটার সাথে কম্পেয়ার করো, এটার সাথে কম্পেয়ার করে এই এক্সারসাইজটা বলো, এটা কার সাথে লগারিদম আছে, এক্স এর সাথে, এক্স এর সাথে, তাহলে সেমি লগ এক্স, বুঝা গেছে? জি স্যার, ওয়াই 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 এর সাথে কিন্তু লগারিদম নেই, আছে না স্যার, তাহলে ওয়াই থাকবে লগ, এখানে লগারিদম, এখানে লন দেওয়া আছে তাহলে ওখানে এলএন লিখতে হবে, কি লিখতে হবে? এলএন, এলএন লগা এলএন, আর 10 বেজ নিলে লগ 10 লিখতে হবে, কিন্তু আমাদের তো এখানে বেজ এক্সপোনেনশিয়াল ই, এর জন্য এলএন লিখতে হবে, শুধু এলএন। এই বইটা দেখো তারপরে চেষ্টা করো, যদি সমস্যা থাকে আইডেন্টিফাই করো, লিখে রাখো, দেন আমি তোমাদের যখন খুলবে তখন আমি তোমাদের হেল্প করব, যে তোমরা যদি আসো একটা ক্লাস নিয়ে সেই প্রবলেমগুলো দেখাবো, এবং আমি তোমাদের কয়েকদিন পরে দিয়ে দেব যে কোন কোন এক্সারসাইজ গুলো তোমাদের করতে হবে, সেগুলো আমি আইডেন্টিফাই করে দেব আমার জন্য, মানে আমার এই প্লটের জন্য। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, এখন যেগুলো করছো সেগুলো দেখো, প্র্যাকটিস করো, এত সহজ মনে করো না, ভবিষ্যতে কাজে লাগবে, রিসার্চে কাজে লাগবে, ফোর্থ ইয়ারে মাস্টার্সে কাজে লাগবে, একটু কষ্ট করো, পরে দেখবা যে অনেক সুবিধা পাবা। ঠিক আছে, ওকে, সি ইউ। আর তোমাদের তোমাদের ম্যাথমেটিক্স টু, সরি ম্যাথমেটিক্স টু টু মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসের একটা প্রবলেম আংশিক বাদ আছে, সেই অংশটুকু আমি তোমাদের আগে সিআরকে জানিয়ে দেব যে অমুক ডেতে বা এই সপ্তাহে একটা ক্লাস নিতে চাচ্ছি, তোমাদের সুবিধা মতো স্লটে আমি ওই অংশটুকু দেখাবো, এবং টিউটোরিয়াল পরীক্ষাগুলোর সিলেবাস সম্পূর্ণটা জানিয়ে দেব, ফার্স্ট টিউটোরিয়ালটা মেবি জানানো হয়েছে, সেকেন্ড এবং থার্ড এরটা সম্পূর্ণভাবে জানিয়ে দেব। ওকে, সবাই ভালো থেকো, আপাতত তোমাদের সাথে হয়তো দেখা হচ্ছে না বা ক্লাস হচ্ছে না অনেক দিন। ওকে, সি ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।